এখানকার যিনি ব্লকের সভাপতি তাকে একটা শিক্ষিত মানুষ বর্জন করেছে। আমি সিজার ভাইকেও বলবো আগামী দিনে এদের নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা উগ্র মৌলবাদ, যারা উগ্র পাকিস্তান জিন্দাবাদ বলে, যারা মুসলিম ধর্মকে সঠিকভাবে পালন করে না, যারা হিন্দু ধর্মকে পালন করে না। একটি ক্লাবের কালী পুজো উদ্বোধন করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির ও তার রাজনৈতিক সতীর্থ প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সিজার। আজ অর্থাৎ রবিবার গোটা দেশ আলোর উৎসবে মেতে উঠেছে। সেই আলোর উৎসবে আমন্ত্রণ পেয়ে নিজ বিধানসভার সালার পঞ্চায়েতের দক্ষিণ খণ্ড গ্রামে প্রায় 400 বাইক নিয়ে হাজির হয়ে দক্ষিণ খণ্ড গ্রামের একটি ক্লাবে কালী পুজো মণ্ডপ উদ্বোধন করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির ও প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সিজার। সেই সভা থেকে প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সিজার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নাম না করে বর্তমান ব্লক সভাপতিকে মৌলবাদী বলে আক্রমণ শানান। এটা কোনো পার্টিগত ব্যাপার নয়, আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, বাংলার নেত্রী, তিনিও পুজো অর্চনা করেন, তিনি বাংলার দুর্গোৎসবকে কার্নিভালের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা জায়গায় পৌঁছে দিয়েছে। তাই আমাদের মধ্যে হিন্দু মুসলিমের যে ভাতৃত্বের বন্ধন সে কোথাও একটা ভাটা পড়েছিল, কিন্তু সে ভাটা আমরা এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ একাগ্র হয়ে কোথাও সে ভাটাকে আমরা থামতে দিইনি। আপনার এলাকার মানুষ একজন নেতাকে দিয়ে কোথাও দুর্গাপুজো ফিতে কাটা হয়নি। এখানকার যিনি ব্লকের সভাপতি তাকে একটা শিক্ষিত মানুষ বর্জন করেছে। তাই আজকে বিধায়কের মতো মানুষ যিনি একজন মুসলমান সম্প্রদায়ের সন্তান, আমি একজন মুসলমান সম্প্রদায়ের সন্তান হওয়া সত্ত্বেও আপনারা আপনাদের এই মণ্ডপের ফিতে কাটা উদ্বোধন করে আমাদেরকে হৃদয়ের মধ্যে রেখে আমাদেরকে সঙ্গবদ্ধ করে। কিন্তু যারা উগ্র মৌলবাদ, যারা উগ্র পাকিস্তান জিন্দাবাদ বলে, যারা মুসলিম ধর্মকে সঠিকভাবে পালন করে না, যারা হিন্দু ধর্মকে পালন করে না, যারা এলাকার মধ্যে সম্প্রীতি বন্ধনকে ভাঙার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে দক্ষিণ খণ্ড তথা সালার ব্লকে মানুষের লড়াই, যে লড়াইয়ের ক্যাপ্টেনের নাম হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির নেতৃত্বে এই সালার ব্লকে সম্প্রীতির যে বন্ধন তার প্রকাশ উদাহরণ আপনারা দেখেছেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির? দেখুন, এইসব লোকদের নিয়ে বেশি কথা বলে তাদের আরও আপার হ্যান্ড দিতে আমি চাই না। আমি সিজার ভাইকেও বলবো আগামী দিনে এদের নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ যে যত বেশি এই ধরনের মানে মানসিকতা নিয়ে চলবে তত মানুষের মধ্যে থেকে হারিয়ে যাবে। এটা হুমায়ুন কবির যদি করে হুমায়ুন কবিরও হারিয়ে যাবে, সেটা অন্য কেউ করলেও হবে। আমি তার নাম নিতে চাই না, তার যে মানসিকতা, তার মানসিকতার অনেক বিকৃত মানসিকতা, এই মানসিকতা নিয়ে আমরা বড় হইনি, এই মানসিকতাকে আমরা পছন্দও করি না। আগামী দিনে এই মানসিকতাকে আমরা আরও অনেক দূরে ঠেলে দেবো এবং ঘৃণার চোখে দেখব। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।